আলুর দমটাও আমার হয়ে এসছে বন্ধুরা। আর এটাকে একদম মাখা মাখা করতে হবে, একটু ফুটলে গ্রেভিটা টেনে যাবে। আর নতুন আলু তো এমনিতেই হয়ে হয়ে যাবে, আর একটু হলেই বন্ধ করে দেবো। আলুর দমটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো একটু ধনে পাতা। এখানে নিয়ে নিয়েছি আমি কড়াইশুঁটিটা, একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, ধনে পাতাটা নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব টমেটোগুলো। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু গোটা জিরে, দিয়ে দেব আমি কড়াইশুঁটিটা। এটা কড়াইশুঁটি পেস্ট করাটা দিয়ে দিলাম, এবার দেবো ধনে পাতা, টমেটো একসাথে পেস্ট করা, কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেব লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটু চিনি। এটাকে আমি ভালো করে কষে কষে জলটাকে পুরো শুকিয়ে নেবো, একটু জল জল নরম নরম ভাব আছে, এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। কড়াইশুঁটিটা ভালো করে আমি কষে একদম শুকনো করে নিয়েছি। আর এবারে এই যে লেচি, লেচির মধ্যে আমি এটা দিয়ে দেবো, পুরটা দিয়ে দেবো। এই যে পুরটা আমি নিয়ে নিয়েছি, যে এইভাবে আমি এগুলো সবগুলো বানিয়ে নেব। এই যে আমি ভালো করে বানিয়ে নিয়েছি এগুলোকে, এবারে আমি হালকা করে আস্তে আস্তে হালকা চাপ দিয়ে দিয়ে এগুলোকে আমি বেলে নেব। বেশি জোরে চেপে করলে পুরগুলো বেরিয়ে যাবে, তাই হালকা করে করে বানাতে হবে এগুলো। এই হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, আর এবার আমি এক এক করে ছেড়ে দেবো। এদিকে আমি চারটে বেলে নিয়েছি, বন্ধুরা দেখো কি সুন্দর ফুলে গেছে। কড়াইশুঁটির কচুরি, মচমচে কচুরি বন্ধুরা, আজকে রাতের ডিনার কড়াইশুঁটির কচুরি দিয়ে শেষ করলাম।